আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আনন্দময় শৈশবের পক্ষ থেকে আবার তোমাদের জন্য গল্প নিয়ে এসে হাজির হলাম। গত পর্বে আমি একটি নীতিকথামূলক গল্প বলেছিলাম, তোমরা অনেকেই গল্পটি খুব পছন্দ করেছো। আজকেও এরকমই একটি গল্প বলবো। এক ছিলেন বাবা আর তার দুই ছেলে। ছেলেরা বড় হয়েছে, কিন্তু তারা কোনোই কাজকর্ম করতে চায় না। বাবা কিন্তু তাদের বারবারই তাগিদ দেন, তোরা এখন বড় হয়েছিস, নিজে নিজের কাজ দেখে নে, কীভাবে নিজের জীবনে চলবি ঠিক করে নে। কিন্তু ছেলেরা একেবারেই গা করে না। শেষে বাবা ভেবে চিন্তে ঠিক করলেন, ছেলেরা যদি নিজেই কাজ দেখে না নেয়, তাহলে তাকেই কাজ দেখে দিতে হবে। বাবা তো পিতৃত্বের দায় বলে কথা। তো একদিন বাবা দুই ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন। তার উদ্দেশ্য যে ছেলেরা রাস্তাঘাটে কোনো কাজ দেখে যদি পছন্দ করে, ওরা আসলে কি করতে চায়, ওদের পছন্দ কি, এটাও তো জানতে হবে। তাই ছেলেদের নিয়ে বের হলেন। হাঁটতে 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 তারা অনেকগুলো গ্রাম পার হয়ে একটা গ্রামে আসলেন। তো গ্রামের শেষে ছিল একটা কামারশালা, সেখানে এক কামার কাজ করছে। বাবা তার দুই ছেলেকে নিয়ে কামারের দোকানে বসে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। বড় ছেলে নিজের থেকে এগিয়ে যেয়ে কামারকে সাহায্য করতে শুরু করলো। কামারও ধন্যবাদ দিল, অনেক খুশি হলো, ওদের জন্য অনেক শুভকামনা জানালো। এরপরে বাবা ঘুরতে ঘুরতে এমন একটা গ্রামে আসলো যেখানে কোনো কামারশালা নাই। বড় ছেলে কিন্তু এটাই খুঁজছিল, বাবাকে বলল, বাবা এই গ্রামে কোনো কামারশালা নাই, আমি যদি কামারের কাজ করি তাহলে আমার অনেক উন্নতি হবে। শুনে বাবা এত খুশি হলেন বলার মতো না। এইবার তার ছেলে নিজের পছন্দ মতো কাজ খুঁজে পেয়েছে। বাবা তাকে সাহায্য সহযোগিতা করে ওই গ্রামে একটা কামারশালা খুলে দিলেন। এরপরে ছোট ছেলে, তাকে নিয়ে বাবা অনেক গ্রাম অনেক এলাকা ঘুরে বেড়ালো। ছেলের কোনো কাজ পছন্দ হয় না, না চাষবাসের কাজ, না শ্রমিকের কাজ, না কাঠুরিয়ার কাজ, কোনো কাজই সে পছন্দ করে না। শেষে বাবা ক্লান্ত বিরক্ত হয়ে বলল, চল বাড়ি ফিরে যাই। তো বাড়ি ফিরে আসছে তারা, আসতে আসতে একটা মস্ত বড় ফাঁকা মাঠ, সেখানে তেল কোনো লোকজন নাই, কিন্তু বেশ কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। দেখে ছোট ছেলে বলল, বাবা মানুষজন তো কাউকেই দেখছি না, একটা বড় সড়ক দেখে ছাগল চুরি করে নিয়ে যায়, কি বলো, মাংস খাওয়া হবে? শুনে বাবা বললেন, হ্যাঁ করতে পারিস। তখন ছোট ছেলে সেই দলের মধ্যে থেকে মোটা সোটা একটা ছাগল চুরি করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তাদের বাড়ি তো ছিল অনেক দূরে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, একটা বনের ধারে বাবা ছেলে থামলো। বাবা বলল যে তুই কিছুক্ষণ এখানে অপেক্ষা কর, এই গ্রামে আমার এক পুরনো বন্ধু আছে, তার সাথে দেখা করে আসি। তো ছেলে ছাগল নিয়ে বসে আছে, সারাক্ষণ ভয়, এই বুঝি ছাগলের মালিক এসে পড়ল, এই বুঝি ছাগলের মালিক এসে পড়ল। হ্যাঁ, তারপরে বাবা ফিরে আসলে তারা একসাথে বাড়ি ফিরে আসলো। এসে ছাগলটাকে জবাই করে বেশ অনেকটা মাংস পেল। বাবা বললেন, এতটা মাংস দুজনের লাগবে না, কিছুটা শীতকালের জন্য রেখে দে আর কিছুটা রান্না বসা। তো ছেলে ছাগলের মাংস রান্না করতে শুরু করেছে, কিন্তু তার সারাক্ষণই মনে হচ্ছে কেউ বুঝি এসে পড়ল, কেউ বুঝি দেখে ফেলল, বাড়ির পাশ দিয়ে লোকজনেরা যাচ্ছে, সে মনে করছে এই ছাগল চোরকে ধরতে আসছে। তো রান্নাবাড়া হলে বাবা বললে, শোন খাওয়ার আগে একটা কাজ করতে হবে, দুইজনেরই কাঁধ মেপে রাখবো।
ছাগল খেয়ে আমরা কে কতটা মোটা হলাম এটা জানতে হবে। তো দুজনে ফিতা দিয়ে দুজনেরই পাব্বাটা দুজনেরই কাঁধ মাপা হলো। তারপরে বাবা ছেলে খেতে বসলো, বাবা খুব আনন্দ করে খাচ্ছে, খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, কিন্তু ছেলে তেমন একটা রুচি সহকারে খেতে পাচ্ছে না, কেমন একটা ভয় 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 ভয়। বাবা শুধু মুচকে মুচকে হাসে। তো যাক, মাসখানেক খাওয়ার পরে মাংস ফুরিয়ে গেল, বাবা বললেন যে যা ফিতাটা বের করে নিয়ে দেখি কে কতটা মোটা হয়েছে। দুইজনেরই কাঁধ মাপা হলো, দেখা গেল বাবা বেশ মোটা হয়েছে কিন্তু ছেলে গেছে শুকিয়ে, কি ব্যাপার? বাবা বললেন তুই তো চুরি করা মাংস খেয়েছিস। চুরি করা মাংস? সে তো তুমিও খেয়েছ, মোটেও না। ওই দিন তুই যখন ছাগল চুরি করে আনছিলে সন্ধ্যাবেলা বনের ধারে, আমি বললাম না এই গ্রামে আমার একজন পুরনো বন্ধু আছে, তার সাথে দেখা করে আসি। আসলে আমি গিয়েছিলাম ছাগলের মালিককে খুঁজে তাকে টাকা দিতে, আমি মাংস নিজের মনে করে খেয়েছি আর তুই চুরির জিনিস খেয়েছিস, তোর মনে সব সময় ভয় ছিল তাই তুই মোটা হোসনি, বরং আগের চেয়ে শুকিয়ে গেছিস। ছেলে তার ভুল বুঝতে পারলো। আসলেও বন্ধুরা, সততার শক্তি আলাদা, সে ধনী হোক বা দরিদ্র হোক, সততা একজন মানুষকে অনেক সাহস যোগায়। ধন্যবাদ সবাই।